কিছু অনৈতিক কাজ করতে পারবো বাট সেটাতে আমি রাজি হইনি বিপিএল ক্রিকেটে হেরে চ্যাম্পিয়নশিপে বাদ কুমিল্লা ভিক্টোরিয়ান্স রাজশাহীর কাছে হারলো খুলনা টাইটান্স এশিয়া কাপ টি টোয়েন্টিতে হারলো বাংলাদেশের মেয়েরা ওদের মাত দিয়েছে ইন্ডিয়া বাংলাদেশ নিশ্চিত করলো এইচএফ কাপ হকির ফাইনাল আজ গোল দিয়ে আশরাফুল জিমিরা ভরলো সিঙ্গাপুরের জাল বিপিএল ফুটবলে জয় পেয়েছে শেখ রাসেল কেসি টিম বিজেএমসির সাথে ড্র করেছে শেখ জামাল ডিসি স্বাগত একাত্তরে খেলা যোগে সাথে আছি তরিকুল ইসলাম নাহিন আবারও ম্যাচ ফিক্সিং এর গন্ধ বিপিএল ক্রিকেটে ম্যাচ গড়পেটার প্রস্তাবে রাজি না হয় রংপুর রাইডার্স থেকে বহিষ্কার হয়েছেন বলে একাত্তরকে অভিযোগ করেছেন দলটির চুক্তিবদ্ধ ক্রিকেটার জুপিটার ঘোষ শুধু অভিযোগই না ওর কাছে প্রমাণও আছে নাকি যথেষ্ট ম্যানেজার সারোয়ার হোসেনের দাবি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছিল জুপিটার তবে রহস্য দানা বেঁধেছে একটা ফোন আলাপ নিয়ে শুনুন শামসুর রিফিনের কাছ থেকে বিপিএল শুরুর আগে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নয় ছয় করলেও মাঠের ক্রিকেটে নজর টেনেছে রংপুর রাইডার্স মাথা উঁচু করে আছে চ্যাম্পিয়ন রেসে তবে ওসব ছাপিয়ে দলটির বিরুদ্ধে উঠে আসছে ম্যাচ ফিক্সিং এর গন্ধ সন্দেহ দানা বেঁধেছে শুক্রবারের ম্যাচে রংপুরের দুই ওপেনারের সম্ভুগতির ব্যাটিং এ একাত্তরের হাতে এসেছে এক মিনিট ছয় সেকেন্ডের একটি ফোন আলাপ সন্দেহ করা হচ্ছে ভারতের কোনো এক বকির সাথে কথা বলছেন রাইডার্সের কোনো এক কর্মকর্তা ঘটনা ওখানেই শেষ নয় রংপুর রাইডার্সের ক্রিকেটার জুপিটার ঘোষের অভিযোগ তাকে অনৈতিক প্রস্তাব নাকি দেওয়া হয়েছিল তার কাছে আছে নাকি তথ্য প্রমাণও যখন এক তারিখ হোটেলে উঠি তখন আমাকে এক মানে আমাদের দলের যে ম্যানেজার উনি আমাকে একটা প্রস্তাব দিয়েছিলেন যে আমি কিছু অনৈতিক কাজ করতে পারবো বাট সেটাতে আমি রাজি হইনি রাইডার্স ম্যানেজার সানোয়ার হোসেন টেলিফোনে জানিয়েছেন দলের শৃঙ্খলা ভঙ্গের জন্যই জুপিটারকে বহিষ্কার করা হয়েছে বিসিবিতে আমরা পাঠাইছি ওকে কেন আমরা বসে রাখছি কি মানে করে দেবাদ করে কি করা হয়েছে সব দেওয়া হয়েছে বিসিবিতে 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 মেইল পাঠাইছি সব কিছু ডকুমেন্ট দিয়েছি ও টিম ডিসিপ্লিন রাত্রেবেলা পার্টি ছিল পার্টিতে সে রাত বলা হয়েছে 12টার মধ্যে সবাই রুমে ফিট হবে সে রাত দুইটার পরে রুমে আসছে এবং ওই পার্টিতেও সে ইনডিসিপ্লিন ছিল ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজ দুই পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে অডিও টেপটি আছে বিসিবির কাছেও সেটির সত্যতা যাচাই করার কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড শামসুল আরিফিন একাত্তর গেলবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার সবার আগে বিপিএল এর লড়াই থেকে ছিটকে পড়ল সাকিবে ঢাকা ডাইনামিক্স এর কাছে 32 রানে হেরে বিপিএল এর চতুর্থ সংস্করণ আর কোনো আশা নেই কুমিল্লার খেলার বিস্তারিত রিপোর্টে